এবার পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার সিরাজ মোহাম্মদ সিরাজ বয়স সবে সাত অথচ এই বয়সেই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায় পাকিস্তানের গিলগিত বালুত্তানের খাপলু গ্রামে জন্ম হয়েছিল এই ছোট্ট বাচ্চার নিজের ইউটিউব চ্যানেল সিরাজি ভিলেজ ভ্লগসের মাধ্যমে গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় এবং সহজভাবে উপস্থাপন করে এই ছোট্ট সিরাজি সাত বছর বয়স হলেও তার উপস্থাপনায় রয়েছে এক আলাদা মাধুর্য যা সকলকে আলাদাভাবে টানে তার ভিডিওতে ভিডিওতে ছোট্ট বোন মুস্কানের খুনশুটি করতে দেখা যায় প্রায়ই এই ছোট্ট সিরাজকে সহজ সরল উপস্থাপনার মাধ্যমে সিরাজ নিজ দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে তার অগণিত অনুরাগী আছে নিয়মিত তারা এ খুদে ভ্লগারদের ভিডিও দেখেন তবে সিরাজের অনুরাগীদের জন্য দুঃসংবাদ এলো এবার নতুন কোনো ভ্লগ আর দেখা যাবে না তার চ্যানেলে সম্প্রতি নিজের শেষ ভিডিও প্রকাশ করেছেন এই ছোট্ট ব্লগার। সেখানে সবাইকে ব্লগিং ছেড়ে দেওয়ার কথাই জানিয়েছেন ছোট্ট এই ব্লগার। ভ্লগিং ছেড়ে দেওয়ার পেছনে অবশ্য অন্য এক কারণ রয়েছে সিরাজ জানায় তার বাবা চান আপাতত ব্লগিং সেরে যেন পড়াশোনায় মনোযোগী হন সে আর এ দিকটাই ভেবে দেখেছেন এবার সিরাজ আর এজন্যই মূলত বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্ষুদে ব্লগার। শেষ ভিডিওতেও সিরাজ নিজের পুরো গ্রাম ঘুরিয়ে দেখিয়েছেন সকলকে এমনকি একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে এই ক্ষুদেকে যিনি নিয়মিত ভিডিও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাকে ছোট বোন মুস্কানের সঙ্গে খুনশুটি করতে দেখা গিয়েছে সেই ভিডিওতে সিরাজকে তবে শেষ মুহূর্তে কান্না করতে করতে সবার থেকে বিদায় নিয়েছেন এই খুদে ব্লগার যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে সিরাজ দু সালে ইউটিউবে যাত্রা শুরু করে সফল হতে খুব বেশি সময় লাগেনি এই ক্ষুদে ব্লগারের তবে এই পথ চলায় ভবিষ্যতের কথা ভেবেই থামতে হলো তাকে অনুরাগীদের প্রত্যাশা শীঘ্রই নতুন ব্লগ নিয়ে ফিরবে এই ক্ষুদে ব্লগার সিরাজের নতুন ব্লগ দেখতে কারা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না ছোট্ট খুদেকে নিয়ে আপনাদের কি মন্তব্য তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন